বুথ থেকে প্রায় 100 মিটার দূরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হাতের আঙুল, বোমা বাঁধার নানান সরঞ্জাম। ঘটনায় চাঞ্চল্য কান্দিতে। লোকসভা নির্বাচনের আগে বোমার আতঙ্ক মুর্শিদাবাদে। বোমা বিস্ফোরণে উড়ল হাত, রাস্তায় পড়ে আঙুল। অভিযোগ দায়ের থানায়। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ইতিমধ্যেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চতুর্থ দফার নির্বাচন আগামী 13ই মে। চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে। তার আগে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো বড়ঙ্গা বিধানসভার মোনাই কান্দারা এলাকায়। বৃহস্পতিবার ভোরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক যুবকের। জখম যুবকের নাম শেখ আলী জিন্না। ওই যুবক পড়ুয়া, দাবি পরিবারের। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনলেও গ্রামবাসীরা এ বিষয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজে কেঁপে ওঠে গ্রাম। গ্রামবাসীরা দেখেন স্কুলের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরণের চিহ্ন ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় ওই গ্রামের এক যুবকের হাত উড়ে গিয়েছে বলে দাবি। খবর পেয়ে বড়ঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে একটি আঙুল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জখম শেখ আলী জিন্নার পরিবারের দাবি, আহত যুবক এই ঘটনায় জড়িত নন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কে বা কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে মুখ খোলেনি পরিবার। আলী জিন্না এখন কোথায় রয়েছেন সে বিষয়েও তারা কিছু জানেন না বলেই জানিয়েছেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে মেরে কেটে 100 মিটার দূরে মুনাই কান্দারা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। লোকসভা নির্বাচনে সেখানে ভোট গ্রহণের জন্য দুটি বুথ রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে আহত যুবকের এক আত্মীয় শাহিনা বেওয়া বলেন, কিভাবে কি ঘটল আমি বুঝে উঠতে পারলাম না, তবে আমার নাতি এই ধরনের ঘটনার সাথে জড়িত নয়, ও এখন কোথায় রয়েছে তাও কিছু জানি না, হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে, আঙুল উড়ে গিয়েছে বলে জানতে পেরেছি। তবে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয় বাসিন্দা সহ পুলিশ প্রশাসন। স্থানীয়দের অনুমান ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে কি উদ্দেশ্যে গ্রামে বোমা বাঁধা হচ্ছিল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি আহত যুবকেরও খোঁজ শুরু হয়েছে। ভোটের অনেক আগেই এরাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন এলাকায় রুট মার্চ করছেন তারা। নির্বাচন কমিশনের তরফেও বলা হয়েছে ভোট কেন্দ্রে বা সেই চত্বরে কোনো দুর্ঘটনা ঘটলে নিরপেক্ষভাবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে, জনগণ যাতে নিরাপদ বোধ করেন এবং কোনো ভয় ছাড়া ভোট দিতে পারেন সেই মতোও পদক্ষেপ নিতে হবে। কারা গণ্ডগোল পাকাতে চাইছে তাদের শনাক্ত করার জন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।